জর্ডানের সাবেক যুবরাজ হামজাবিন হুসেইনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার অভিযোগকে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরে তীব্র আলোচনার সমালোচনার মধ্যেই এ সংক্রান্ত সব ধরনের খবর প্রচার নিষিদ্ধ করেছে দেশটির সরকার বিষয়টি নিশ্চিত করে জর্ডানের প্রসিকিউটর জেনারেল জানান সামাজিক যোগাযোগ মাধ্যমও এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে মঙ্গলবার জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রসিকিউটর জেনারেলের ওই বিবৃতি প্রকাশ করে এতে আরও বলা হয় এ বিষয়ে যে কোনো ধরনের খবর প্রচার সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধের পাশাপাশি এ ঘটনার তদন্ত সংক্রান্ত খবরাখবর প্রকাশও নিষিদ্ধ করা হয়েছে এর আগে সোমবার বাদশাহ প্রতি আনুগত্য স্বীকার করে এই বিষয়ক এক চিঠিতে স্বাক্ষর করেন প্রিন্স হামজা একই সঙ্গে এর মধ্য দিয়ে নিজেকে বাদশার কাছে সোপর্দ করলেন বলেও জানান তিনি সম্প্রতি এক ভিডিও বার্তায় হামসা দাবি করেন সেনাবাহিনী তাকে গৃহবন্দী করে রেখেছে তাকে কারোর সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না একই সঙ্গে দেশটির বহু শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি অযোগ্যতা আর হয়রানির অভিযোগ করেন তিনি এদিকে সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে আরব সরকারের এক শীর্ষ কর্মকর্তা প্রিন্স হামজার ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মন সাফাদি জানান তদন্তে উঠে এসেছে প্রিন্স হামজা বিদেশি ও আদিবাসী নেতাদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র লিপ্ত ছিলেন তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করলে একই অভিযোগে প্রিন্স সহ আরও ষোলো সরকারি কর্মকর্তাকে আটক করা হয় এ ঘটনায় দেশের সার্বিক নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দেয় স্থানীয়দের মধ্যে জান্নাতুল সাদিয়া সময় সংবাদ